হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WB অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর ক্লাস সেভেনের গণিত সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি স্কুলের প্রশ্নপত্র। সবার প্রথম এই ভিডিওতে আমরা দেখে নেব কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে, তারপর আমরা এর নাম্বার বিভাজনটি দেখে নেব, তারপর একটি স্কুলের প্রশ্নপত্র দেখে নেব। তো সবার প্রথম কোন কোন চ্যাপ্টারগুলি তোমাদের এবারের পরীক্ষাতে থাকবে সেগুলি তোমরা দেখে নাও। তো এখানে দেখো বিষয়, সবার প্রথমে যে চ্যাপ্টারটি থাকবে সেটি হলো 4 নম্বর চ্যাপ্টার, পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ। এরপরে 5 নম্বর চ্যাপ্টার সূচকের ধারণা, 6 নম্বর চ্যাপ্টার বীজগণিতিক প্রক্রিয়া, 12 নম্বর চ্যাপ্টার বীজগণিতিক সূত্রাবলী, 19 নম্বর চ্যাপ্টার উৎপাদকীয় বিশ্লেষণ, 22 নম্বর চ্যাপ্টার সমীকরণ গঠন ও সমাধান, 4 নম্বর চ্যাপ্টার 8 নম্বর চ্যাপ্টার ত্রিভুজ অঙ্কন, 21 নম্বর চ্যাপ্টার চতুর্ভুজ অঙ্কন, 18 নম্বর চ্যাপ্টার প্রতিসাম্য, 20 নম্বর চ্যাপ্টার চতুর্ভুজের শ্রেণীবিভাগ, 19 নম্বর চ্যাপ্টার সর্বসমতার ধারণা, 13 নম্বর চ্যাপ্টার সামান্তর সরলরেখা ও ছেদকের ধারণা, 14 নম্বর চ্যাপ্টার ত্রিভুজের ধর্ম, 15 নম্বর চ্যাপ্টার সময় ও দূরত্ব, 16 নম্বর চ্যাপ্টার দ্বিস্তম্ভ লেখ, 17 নম্বর চ্যাপ্টার আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং 2 নম্বর চ্যাপ্টার অনুপাত। এই চ্যাপ্টারগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। এরপর আমরা নাম্বার বিভাজনটি দেখে নেব। সবার প্রথমে একের দাগে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 6টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মানে এখানে 1 করে 1 6 6, পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এরপরে 2-এর দাগে সংক্ষিপ্ত প্রশ্ন, 7টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মানে এখানে 2 করে 2 7 14, পাটিগণিত থেকে 2টি প্রশ্ন, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 3টি প্রশ্ন তোমাকে করতে হবে। এরপরে 3-এর দাগে দেখো পাটিগণিত থেকে 2টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মানে এখানে 5 করে 2টি প্রশ্ন করতে হবে, 5 দিয়ে 10, 4টির মধ্যে 2টি করতে হবে। এরপরে দেখো 4-এর দাগে বীজগণিত থেকে 6টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 6 18, অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6, অধ্যায় 12, অধ্যায় 19, অধ্যায় 22, প্রত্যেকটি 2টি করে থাকবে, 1টি করে তোমাকে করতে হবে। এরপরে দেখো 5-এর দাগে, 5-এর দাগ থেকে জ্যামিতিতে সবার প্রথমে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান থাকবে এখানে 4 করে 4 দুগুণে 8, ত্রিভুজ অঙ্কন চতুর্ভুজ অঙ্কন 3টি প্রশ্ন দেওয়া থাকবে, এখান থেকে 2টি প্রশ্ন তোমাকে করতে হবে। এরপরের দাগে জ্যামিতি থেকে আরও 3টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান থাকবে 3 করে 3 3 9, সর্বসমতা, সামান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা, ত্রিভুজের ধর্ম, চতুর্ভুজের শ্রেণীবিভাগ, প্রতিসম্য, এই 5টির মধ্যে যে কোনো 3টি প্রশ্নের তোমাকে অ্যান্সার এখানে দিতে হবে। এরপরে 6 নম্বরে দেখো রাশিবিজ্ঞান, 1টি প্রশ্নের তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান থাকবে এখানে 5, 5 1 5, 2টির মধ্যে 1টি করতে হবে, 2টি প্রশ্ন দেওয়া থাকবে, 1টি করতে হবে। টোটাল তোমাদের 70 নম্বরের পরীক্ষা হবে। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র দেখে নেব। তো প্রশ্নপত্রটি তোমাদের এইভাবে সাজানো থাকবে, থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, টাইম 2 ঘন্টা 30 মিনিট, ক্লাস 7, সাবজেক্ট ম্যাথমেটিক্স, ফুল মার্ক 70। তো পরপর কোশ্চেন নাম্বার বিভাজনগুলি তোমরা দেখে নাও, এবং কোশ্চেনগুলি আলোচনা করার আগে সবাইকে বলে রাখি এখানের কোশ্চেনগুলি আমরা উত্তর সহ আলোচনা করছি না, কারণ তাহলে ভিডিওটি খুব বড় হয়ে যাবে। সেই জন্য যে যে কোশ্চেনগুলো তোমরা করতে পারবে না সেই কোশ্চেনের দাগ নাম্বারগুলো কমেন্ট বক্সে জানাবে। আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে WB অনলাইন টিউশন, ওখানে ওই অ্যান্সারগুলো আমরা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে নিয়ে নেবে। তো পরপর কোশ্চেন এবং নাম্বার বিভাজনগুলি তোমরা দেখে নাও। সবার প্রথমে 1-এর দাগে কী রয়েছে, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। যে কোনো এখানে 6টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, প্রতিটি প্রশ্নের মানে এখানে 1 করে 1 6, এখানে 6। তো সবার প্রথমে 1-এর দাগে কী কোশ্চেনটি রয়েছে, 1 বর্গমিটার সমান, এর অপশানে রয়েছে 0.001 বর্গ সেমি, বি এর অপশানে রয়েছে 1000 বর্গ সেমি, সি এর অপশানে 100 বর্গ সেমি, ডি এর অপশানে 10000 বর্গ সেমি। তো কোন অ্যান্সারটি হবে সেটি তোমাকে ক্যালকুলেশন করে এখানে লিখতে হবে। 1-এর দাগে 2-এর কোশ্চেনটি কী রয়েছে, আমি টোটোতে 12 কিমি 40 মিনিটে গেলাম, টোটোর গতিবেগ ঘন্টায়, এর অপশানে 12 কিমি, বি এর অপশানে 15 কিমি, সি এর অপশানে 14 কিমি, ডি এর অপশানে 20 কিমি। তো সঠিক অ্যান্সারটি বেছে তোমাকে লিখতে হবে। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, নিম্নলিখিত বাহুগুলির কোনটি দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে, এর অপশানে রয়েছে 4 সেমি 5 সেমি 6 সেমি, বি এর অপশানে 6 সেমি 3 সেমি 10 সেমি, সি এর অপশানে 5 সেমি 3 সেমি 9 সেমি, ডি এর অপশানে 7 সেমি 3 সেমি 12 সেমি। 4-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 5x 20 ক্রমিক সমানুপাতে থাকলে এক্সের মান হবে, এর অপশানে 10, বি এর অপশানে 20, সি এর অপশানে 25, ডি এর অপশানে 5। তো সঠিক অ্যান্সারটি বেছে নিয়ে তোমাকে লিখতে হবে। 5-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, AMPX এর মধ্যে রৈখিক প্রতিসম্য নয় যেটি, তা হল এর অপশানে এ, বি এর অপশানে এম, সি এর অপশানে পি, ডি এর অপশানে এক্স। 6-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, এ শূন্য ছাড়া যে কোনো পূর্ণ সংখ্যা এবং এম ও এন যে কোনো 2টি পূর্ণ সংখ্যা হলে
এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এন হবে এর অপশানে এ টু দি পাওয়ার এম বাই এন, বি এর অপশানে এ টু দি পাওয়ার এম প্লাস এন, সি এর অপশানে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, ডি এর অপশানে এ টু দি পাওয়ার এম এন। তো সঠিক অ্যান্সারটি বেছে তোমাকে লিখতে হবে। এরপরে দেখো সাতের দাগের কোশ্চেনটি কী রয়েছে। যে সুষম বহুভুজে ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি তার বাহু সংখ্যা এর অপশানে 2টি, বি এর অপশানে 4টি, সি এর অপশানে 6টি, ডি এর অপশানে 7টি। আটের দাগের কোশ্চেনটি কী রয়েছে। 3 টু দি পাওয়ার 0 গুণিত 2 টু দি পাওয়ার 0 গুণিত 5 টু দি পাওয়ার 0 এর সরলতম মান হবে এর অপশানে 1, বি এর অপশানে 2, সি এর অপশানে 5, ডি এর অপশানে 25। এরপরে 2-এর দায়ে কী রয়েছে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 7টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 সাথে 14। 2-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে। আই টু দি পাওয়ার এখানে এল টু দি পাওয়ার 2 প্লাস এম টু দি পাওয়ার 2 সমান 14 এবং এল প্লাস এম সমান 12 হলে এল এম এর মান কত। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে। 2-এর দাগে 2 উৎপাদকে বিশ্লেষণ করো, এক্স স্কোয়ার ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 4x2y2। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে। প্রদত্ত আঁকা ত্রিভুজ দুটি সর্বসম কিনা তা সর্বসমতার শর্ত দিয়ে যুক্তিমতো লেখো। তো এখানে 2টি ত্রিভুজ রয়েছে, এখান থেকে তোমাকে সর্বসম সমতার শর্ত যুক্তিমতো লিখতে হবে। 4-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে। প্রদত্ত গল্পটি পড়ে সমীকরণ গঠন করো, একটি 2 অঙ্কের সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক x কিন্তু 10 স্থানীয় অঙ্ক 5, সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক 11 গুণ, তো এটি তোমাকে সমীকরণ গঠন করতে হবে। 5-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে। √1/4 প্লাস √1/9 মাইনাস √1/16 মাইনাস √1/25 এর মান কত। 6-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে। ভাগফল নির্ণয় করো, 36a²b² মাইনাস -24a²b⁵ ভাজিত -4a²b² 7-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে। x³ - 8y³ বীজগাণিতিক সংখ্যা মালার নির্ণয় করো যখন x = 2 ও y = -1 8-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে। প্রদত্ত চিত্রের x এর মান কত লেখো। তো এখানে যে চিত্রটি দেওয়া আছে এখান থেকে তোমাকে x এর মানটি ক্যালকুলেশন করতে হবে। 3-এর দাগে কী রয়েছে। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান এখানে 5 করে 5 × 3 = 15। 1-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে। 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে ঘন্টায় যথাক্রমে 42.5 কিমি ও 36.7 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে, ট্রেন দুটি মিলিত হওয়ার কত সময় পরে পরস্পরকে অতিক্রম করবে। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে। একটি আয়তক্ষেত্রকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, গোটা মঞ্চকে তিরপল দিয়ে ঢাকা দিতে 6,048 টাকা খরচ হয়, প্রতি বর্গমিটার তিরপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ কত, হিসাব করে লেখো। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে। একটি বন্যাত্রাণ শিবিরে 4,000 জনের 190 দিনের খাবার মজুদ আছে, 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন, যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে। 4-এর দাগের কোশ্চেনটি কী আছে। তোমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রী প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে লিখল, এই তথ্য 30 নম্বর চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তো এখানে খেলা দেওয়া রয়েছে, কী কী রয়েছে, ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো। সপ্তম শ্রেণী রয়েছে উপরে, অষ্টম শ্রেণীর নিচে। তো এই ডাটাগুলি দিয়ে তোমাকে 30 নম্বর লেখ অঙ্কন করতে হবে। 5-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে। 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়, কে কত টাকা পায় হিসাব করো। এরপরে 4-এর দাগে কী রয়েছে। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মানে এখানে 3 করে 3 = 18। 4-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে। সরল করো, 3 × 7² × 2¹² / 21 × 112। 2-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে। পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো, p² q² + 10pqr + 25r² যখন p = 2, q = -1, r = 3। 3-এর দাগে কী রয়েছে। উৎপাদকে বিশ্লেষণ করো, a² - 1 + 2b - b² অথবা 81x⁴ + 4y⁴। 4-এর দাগে কী রয়েছে। উৎপাদকে বিশ্লেষণ করো, x² - 3x² y² + 9y⁴। 5-এর দাগে কী রয়েছে। সমাধান করো, x/2 - 2/5 = x³ + 1/4। 6-এর দাগে কী রয়েছে। গুণ করো, -18y⁵x² z * 25xz² y। এরপরে 7-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 7-এর দাগে কী রয়েছে। নিচের সমীকরণটি সমাধান করো, 3x + 1/16 + 2x - 3/7 = x + 3/8 - 1 - 3x/10। 8-এর দাগে কী রয়েছে। a² - 1/a² - 3 কে
দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। এরপরে পাঁচের দাগে কি রয়েছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান চার করে, চার দুগুণে আট। পাঁচের দাগের একের কোশ্চেনটি কি রয়েছে, এবিসি একটি ত্রিভুজ আঁকো যার বিসি সমান 5.5 সেমি, কোণ এ বিসি সমান 60 ডিগ্রি, এখানে কোণ এ সিবি সমান 30 ডিগ্রি। এখানে এটি এই তিনটা এটা কোনো কিছু নয়, এখানে কোণ এ সিবি সমান 30 ডিগ্রি এটি হবে। দুইয়ের দেয় কী রয়েছে, একটি সামান্তরিক পি কিউ আর এস আঁকো যার সন্নিহিত দুটি বাহু পি কিউ সমান 6 সেমি ও কিউ আর সমান 7.5 সেমি এবং কোণ পি কিউ আর সমান 45 ডিগ্রি। তিনের দেয় কী রয়েছে, একটি চতুর্ভুজ আর ই এস টি আঁকো যার আর ই সমান 6 সেমি, ই এস সমান 4.5 সেমি, এস টি সমান 5 সেমি, টি আর সমান 3.5 সেমি, ইটি সমান 7.5 সেমি। এরপরে ছয়ের দেয় কী রয়েছে, যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান তিন করে, তিন তিনে নয়। ছয়ের দেখের একের কোশ্চেনটি কী রয়েছে, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। দুয়ের দেয় কী রয়েছে, ছবি এঁকে চিহ্নিত করো রম্বস, কাইট, ট্রপিজিয়াম। তিনের দেখের কোশ্চেনটি কী রয়েছে, কোন 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 ত্রিভুজের সর্বসমতার শর্ত হতে পারে কি, ছবি এঁকে বোঝাও। চারের দেখের কোশ্চেনটি কী রয়েছে, প্রদত্ত কোণগুলির মধ্যে সম্পর্ক লেখো। এখানে এতে রয়েছে কোন 4, কোন 7, বিতে রয়েছে কোন 5, কোন 7, সিতে কোন 2, কোন 8, ডিতে রয়েছে কোন 7, কোন 6, ইতে কোন 3, কোন 8। তো এখানে যে ছবিটি রয়েছে এখান থেকে এই কোণগুলির মধ্যে সম্পর্ক তোমাকে লিখতে হবে। পাঁচের দাগের কোশ্চেনটি কী রয়েছে, সমীকরণ তৈরি করে সমাধান করো। মারিয়ার বর্তমান বয়স তার ছোট ভাইয়ের বয়সের চেয়ে 8 বছর বেশি, 4 বছর পর মারিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে, তাদের বর্তমান বয়স কত হবে হিসাব করে লিখি। তো এইগুলি হলো তোমাদের এখানের কোশ্চেন, নাম্বার বিভাজন। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। যে যে কোশ্চেনগুলো অ্যান্সার পারবে না সেগুলো কমেন্ট বক্সে দাগ নাম্বার দিয়ে বলতে পারো, কোশ্চেনগুলি অ্যান্সার আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আর ভিডিওটি শেষ করার আগে সবাইকে বলে রাখি, এটি কোনো সাজেশন কোশ্চেন না যে এখান থেকে পরীক্ষাতে তোমাদের থাকবে, এটি তোমাদের নাম্বার বিভাজন এবং একটি কোশ্চেন প্যাটার্ন বোঝানোর জন্য তোমাদের কিন্তু এই কোশ্চেনটি দিয়েছি। তো আজকের ভিডিও এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।